আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমাদের সমাচারই হচ্ছে মোটো জি 52 কে নিয়ে, কেননা বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি মোটোরোলা দুইটা ফোনকে খুবই দ্রুত লঞ্চ করতে যাচ্ছে। এর মধ্যে মোটো জি 52 নিয়ে প্রচুর পরিমাণ হাইপ ক্রিয়েট হয়ে আছে এবং মোটো জি 22 আসতে যাচ্ছে, কিন্তু অনেক বেশি পরিমাণ মানুষ এক্সাইটেড আছে। আমরা সকলে জানি মোটো জি 52 নিয়ে, কেননা ইন্ডিয়ান ক্রিয়েটররা এটাকে একদমই অ্যারাউন্ড 15,000 রুপিজের মধ্যে এবং অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে একদমই বেস্ট স্মার্টফোন বলে ঘোষণা করে দিয়েছে, অ্যাটলিস্ট তাদের মতে। কিন্তু ওয়েট, একটা বিষয় এখানে ক্লিয়ার করা প্রয়োজন। পুরো এই জিনিসটা চেঞ্জ হয়ে যায় মাত্র 15 দিন পরপরই, অফিসিয়াল ফোনের লঞ্চ হবার 15 থেকে 20 দিন পরই ইন্ডিয়ার মধ্যেই দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দুই ধরনের গ্রুপ থেকে। যারা কিনা পার্সোনাল ইউজ করার জন্য ফোন কিনেছে, তারা মেজর মেজর কিছু ইস্যুস দেখতে পারছে, সেগুলো নিয়ে সবচাইতে বেশি তারা আলোচনা করছে। অনেক টেক ক্রিয়েটররা বলছে যে তারা তেমন এনাফ পরিমাণ সময় পায়নি কিংবা একদমই যথেষ্ট পরিমাণ সময় পায়নি ওই ফোনটাকে ভালোভাবে এক্সপিরিয়েন্স করার জন্য। সেই ক্ষেত্রে গিয়ে তারা ওই প্রবলেমগুলো তেমন একটা বেশি বুঝতে পারেনি। কিন্তু যেহেতু আমরা এত বেশি পরিমাণ ভালো জিনিসই শুনেছি এই ফোনটাকে নিয়ে, সেই জন্য আমাদের এক্সপেকটেশন অনেক বেশি পরিমাণ হাই হয়ে গিয়েছিলো। কিন্তু যারাই কিনা কিনেছে, কিনার পর থেকেই তাদের এই ফোনটার প্রতি যে ধরনের এক্সপেকটেশন ছিল সেটা তেমন ভালোভাবে ফুলফিলই করতে পারেনি। এর প্রধান কিছু কিছু বড় বড় কারণ রয়েছে। কিছু কিছু অ্যাপের মধ্যে এই ফোনটার জন্য প্রচুর পরিমাণ ল্যাগ পোহাতে হচ্ছে। এর মধ্যে আছে টুইটার, এছাড়াও ফেসবুককে বলা যায়, এছাড়াও ইনস্টাগ্রাম। সেই ফোনগুলোর মধ্যে যখন কিনা স্ক্রল করা হচ্ছে, ইভেন মোটোরোলার যে ফোনটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, মোটো জি 40 ফিউশন, সেই ফোনটার মধ্যেও অনেক সময় ফেসবুক পেজের মধ্যে গিয়ে যখনই কিনা স্ক্রল করতে নেই তখন একটু হলেও প্রবলেম দেখা যায়, যেটা হয়তো বা মোটোরোলার দোষ কিংবা ফেসবুকের দোষ হতে পারে। কিন্তু এই সমস্যাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে মোটোরোলার উচিত এটা ফিক্সড করা। আর সবচাইতে বড় বিষয়, পুরো ইউআইয়ের মধ্যে অনেক বেশি পরিমাণ স্ল্যাগিশ ল্যাগ প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে। যদি আমরা ল্যাগ বাবা কিংবা বাঘ ভাল্লুকের বাবা যেটা কিনা রয়েছে রেডমির ফোন, তাদের সাথে যদি তুলনা করি, তাদের থেকে অনেক বেশি পরিমাণে FPS ডাউন হয়ে যায় এই মোটোরোলার এই ফোনটার মধ্যে মাঝে মধ্যেই। আর যেহেতু এই সফটওয়্যার ইস্যু এবং পারফরমেন্স নিয়ে কথা বলছি, সেও তো বলে রাখা ভালো যে এখানে কলকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরটা ব্যবহার হয়েছে, যেটার দায়ী কিনা মোটোরোলা সহ আর অনেক অনেক মোটোরোলার ফ্যান বয়েজরা দিচ্ছে যে এই প্রসেসরটার কারণে এই ঝামেলাগুলো হচ্ছে। কিন্তু এই সেম প্রসেসর দিয়ে অন্য সব ব্র্যান্ডের থেকে আসা ফোনগুলোর সাথে যদি ইউজার এক্সপিরিয়েন্স কিংবা ইউআইয়ের যদি আমরা তুলনা করি, সেগুলোর মধ্যে এই প্রবলেমটা কিংবা এমন প্রবলেম তেমন বেশি একটা দেখাই যায়নি যেরকমটা কিনা মোটোরোলার ফোনের মধ্যে দেখা গিয়েছে। বাদবাকি জিনিসগুলো অনেকটাই বেশি আকৃষ্ট করছে মানুষদেরকে, এই জিনিসগুলোকে যদি বাদ রাখি সেগুলোর দিকে খেয়াল করলে। 6.6 ইঞ্চিসের একটা ফুল এইচডি প্লাসের পিওলেট প্যানেল থাকছে। অ্যাকচুয়ালি এটা অ্যামোলেড প্যানেলই, যেহেতু এলজি বানিয়ে দেয় সেহেতু এটাকে তারা নাম দিয়ে দিয়েছে পিওলেট। ধরতে পারেন যে একদমই বেস্ট কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছেন এই বাজেট ক্যাটাগরির মধ্যে। অ্যারাউন্ড বাংলাদেশের মধ্যে 20,000 থেকে 22,000 টাকার মধ্যে যদি অফিসিয়ালি আসে তাহলে এটা একটা বেস্ট অপশন নিঃসন্দেহে বলা যায়। কিন্তু হ্যাঁ, কতটুকু বা বেস্ট অপশন এটা পার্সন ওয়াইজ কিন্তু ডিপেন্ড করবে। এখন যদি আপনি হেভি গেমার হন তাদের জন্য এই ফোনটা একদমই না। বাদবাকি অ্যাজ ইউজুয়াল ক্যামেরা ক্যাটাগরির মধ্যে ডাউনগ্রেডই থাকছে বলা যায়, তেমন বেশি একটা আপ টু দ্য মার্ক পারফরমেন্স থাকবে না। কিন্তু এই বাজেট ক্যাটাগরির মধ্যে যদি এটা 20,000 টাকার আশেপাশে থাকে, এর থেকে ভালো ক্যামেরা নেই বললেই চলে। সেটা হলো 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা F1.8 অ্যাপারচারের, যেটা কিনা স্যামসাংয়েরই Gen1 সেন্সর। বাদবাকি 8 মেগাপিক্সেল একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর 16 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা থাকছে এটাকে একদমই ডিসেন্ট বলা যায়, তেমন আহামরি কিছু না। এখন পুরো এই ক্যামেরা সেক্টরটা নিয়ে যদি বলি, এই ক্যামেরার জন্য কিন্তু আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, এখানে সবচেয়ে বড় কন্ট্রোভার্সিটা কি হচ্ছে, মোটোরোলা বাংলাদেশের মধ্যে, মোটোরোলা বাংলাদেশের অফিসিয়ালস যারা কিনা আছে, অ্যাকচুয়ালি মোটোরোলা বাংলাদেশ সেল এক্সটার হাত ধরে এসেছে, তাদের মতে, অ্যাকচুয়ালি তাদের ফোনকে তো তারা নানানভাবে জাস্টিফাইড করবেই, তাদের মতে মোটোরোলার যে ক্যামেরা অ্যাপটা ক্র্যাশ হয়ে যায় কিংবা ক্যামেরা অ্যাপের ইমেজ প্রসেসিং থেকে শুরু করে ওটার যে নানান ধরনের প্রবলেম রয়েছে এগুলো কোনো প্রবলেমই মনে হয় না। অথচ এই মোটোরোলার এই ক্যামেরা অ্যাপ নিয়ে প্রচুর পরিমাণ হাহাকার রয়েছে মানুষের মধ্যে। মানুষ মোটোরোলার ফোন কেনার সাথে সাথেই জি ক্যাম খুঁজতে বের হয়ে যায় যে তার ফোনের সাথে কোন জি ক্যামটা ভালোভাবে অ্যাডজাস্ট হবে। কিন্তু মোটোরোলার মতে তাদের ক্যামেরা অ্যাপের মধ্যে তেমন বেশি একটা প্রবলেমই নেই। মোটোরোলার এই জিনিসটা ফিক্সড করা উচিত। আর সবচেয়ে বড় বিষয়, তাদের অফিসিয়াল কোনো গ্যালারি নেই, গুগল ফটোজ ইউজ করতে হয়, এবং একটা ভিডিও করে যখন কিনা ওখানে লোড করতে যাবেন সেখানেও একটু হলেও জিটার দেখা যায় কিংবা একটু স্লোনেস ফিল করা, এই বিষয়টা মোটোরোলার উচিত। তাদের নিজস্ব কোনো গ্যালারি অ্যাপ নিয়ে আসা যেটা কিনা একটু ফাস্ট রেসপন্স করো। অথবা 5000 mAh একটা ডিসেন্ট কোয়ালিটির ব্যাটারি রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে, উইচ ইজ গুড থিং। কিন্তু এখন পরিশেষে এই ফোনটার বাইং ডিসিশন ডিপেন্ড করবে এর অফিসিয়াল প্রাইজিংয়ের উপর, কেননা এই ফোনের প্রাইজিং যদি 23,000 টাকার আশেপাশে চলে যায় সেখানে
এর কম্পিটিশন হবে স্যামসাং এবং ওপ্পোর সাথে। স্যামসাংয়ের ফ্যান বয়সরা তো স্যামসাংয়ের ফোন ডিরেক্টলি কিনে ফেলবে, এবং ওপ্পোর ডিজাইনটা যে পরিমাণে অ্যাট্রাক্ট করছে মানুষদেরকে এবং ওপ্পোর ফোন প্রচুর পরিমাণ আমরা অফারেও সেল হতে দেখি, ওপ্পো F21 Pro গ্রেট অপশন এই বাজেট ক্যাটাগরির মধ্যে। 23-25 হাজার টাকার আশেপাশের মধ্যে এর থেকে অনেক অংশে ভালো ক্যামেরা পাবেন। 2-3 বছর পরও যদি ক্যামেরা ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে ওটা আনবিটেন থাকবে যদি এর সাথে কম্পেয়ার করি। এবং 2-3 হাজার টাকা অ্যাড করে ওই ফোনটা অনেক অংশেই বেটার অপশন ক্যামেরা ওয়াইজ যদি বলি, কিংবা 2-3 বছর পরও ক্যামেরার পারফরমেন্স নিয়ে যদি বলি। মোটরোলা অনেক ভালো ফোন বানায় সত্যিকার অর্থে, এটা আমি মানি। আমি নিজে মোটরোলার ফোন ইউজ করি অ্যাজ এ পার্সোনাল ডিভাইস হিসাবে, বাট মোটরোলা মাঝে মধ্যে উড়াধুরা পাংখা লেভেলের ফোনের দাম রাখে। এটা 20 হাজার টাকার আশেপাশে অফিসিয়ালি লঞ্চ করলে এটা একদমই বেস্ট অপশন, গ্রেট অপশন ডিজাইন ওয়াইজ, ডিসপ্লে ওয়াইজ, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ওয়াইজ, কেননা পিক্সেল এক্সপিরিয়েন্স দিবে। এই দামের মধ্যে এই ধরনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেউই দিবে না, সেজন্য এটা একটা ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে যায়। কিন্তু এই বাজেট ক্যাটাগরি কিংবা এর আশেপাশের মধ্যে যারাই কিনে এর কম্পিটিটর থাকছে, এদের ক্যামেরা মাচ মোর বেটার এর থেকে। আর যাওয়ার আগে যে রিকোয়েস্ট, নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি লাল থাকে এক ক্লিকে কাল করে বেল আইকনে গিয়ে অল করে দিবেন, এবং রাইট সাইডের মধ্যে যেই ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটাই হলো। শাওমির ফোন কেনার ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণ হ্যাজেলে পড়তে হয়, এবং আগামীতে শাওমির কোন কোন জিনিসে আপগ্রেড আনার প্রয়োজন এবং শাওমির ফোন নিয়ে যারা কেনার ত্যক্ত আছেন তাদের জন্য ডেডিকেটেডলি ওই ভিডিওটা। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।